আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটির মাধ্যমে আপনারা সহজে জানবেন, দেখা যাচ্ছে আমরা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারছি না। যেমন দেখা যায় যে ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য সাধারণত আমরা ইন্টারনেট ডাউনলোডার ইউজ করি, বাট এইটা ক্রোমো, আপনার ক্রোমো ব্রাউজারের সাথে অ্যাড করতে হবে। যদি অ্যাড না করেন তাহলে অবশ্যই আপনি ডাউনলোড করতে পারবেন না। আমি যেমন একটা জিনিস দেখাচ্ছি আপনাকে, দেখেন একটা ভিডিও, এখানে এই পাশে ডাউনলোডার লেখা আসবে, সেজন্য আপনাকে কি এক্সটেনশন অ্যাড করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব, সাথেই থাকবেন। আপনার প্রথমত চলে যাওয়া লাগবে ক্রোমো ব্রাউজারে। ক্রোমো ব্রাউজারে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন গুগল ক্রোমো, এখানে যেমন এক্সটেনশন সেটিংয়ে যাবেন। সেটিং থেকে আপনি সোজা চলে আসবেন এক্সটেনশন। এক্সটেনশন আমি একটা রিমুভ করে আপনার দেখাচ্ছি যে কিভাবে অ্যাড করতে হয়, আমার আছে, বাট এখানে এটা মিনিমাইজ করে ফেলবেন। মিনিমাইজ করে রেখে রিফ্রেশ দিবেন। আমি রিফ্রেশ করে নিচ্ছি। এখন আমার কাজ হবে এই সফটওয়্যারটা আমার কোন ফোল্ডার আছে সেখানে যাব। ইনস্টল অবশ্যই করা লাগবে, তারপর ফোল্ডারে যাওয়া লাগবে। আমি চলে যাচ্ছি মাই কম্পিউটার, এখানে লোকাল ডিস্ক, আপনাকে অবশ্যই এটা থাকবে লোকাল ডিস্ক সিতে। এখানে যেলাম যাচ্ছি প্রোগ্রাম ফাইল, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আচ্ছা, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে চলে আসলাম। এখানে এসে দেখেন অনেক ফোল্ডার আছে, আপনাকে যে ফোল্ডারটা বেছে নিতে হবে সেটা আমি খুঁজছি। আপনাকে এইটা বেছে নিতে হবে, এটা এখান থেকে এটা ড্রাগ করে টেনে নিয়ে চলে আসবেন। চলে আসে আপনার ক্রোমো ব্রাউজার, এখানে ছেড়ে দেবেন, দিয়ে অ্যাড এক্সটেনশন এখানে দিবেন। দিলে আপনি কি করবেন, এখান থেকে এক্সটেনশন আবার চলে আসবেন, দেখেন এক্সটেনশন হয়ে গেছে, এখানে অ্যাড করে নেবেন, অ্যাড, ওকে, এখানে চলে যাবেন। এখানে যে পিন, পিনে চাপ দেবেন, দেখেন আপনার ক্রোমো চলে আসলো, ক্রোমো অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিলাম, সব কেটে দিচ্ছি। এখন আপনাকে চেক করার জন্য আমি নিয়ে যাচ্ছি আবার ক্রোমো ব্রাউজারে। আগে করলে এই আইকনটা ছিল না, এখন আমি একটা ভিডিওতে যাচ্ছি। ভিডিওতে যে দেখাচ্ছে আপনাকে, অন্যের ভিডিও দেখলে আবার কপিরাইট দেখাবে। শাইন বিশ্বাসে যাচ্ছে আমার ভিডিওতে, এটা আমার চ্যানেল ভিডিও, দেখা যাচ্ছে আমি MS ওয়ার্ড একটা গেলাম, টাইম নিচ্ছে, নেটের প্রবলেম। দেখেন এটা ডাউনলোড করবেন কিভাবে, জাস্ট এখানে যে একটা ক্লিক করবেন, দেখেন ডাউনলোড অপশন চলে আসছে। এখান থেকে আপনি আপনার সাইজ মতো কোনটা নেবেন সেইভাবে চয়েস করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।